কি দেখবে, শুধুই তোমায় নাকি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটাকেও? হলার বিচি টিপি ধরেছে এতদিন ধরে, এত কিছু শো অফ করেছো, আমরা কিন্তু কেউ কিচ্ছু বলিনি, কিন্তু শেষমেশ বিচিটারও শো অফ করতে হবে। তাহলে দুপ তুমি দেখো, একদিন আমি এটা কিনবই। যেটা ঢাকবার কথা ছিল সেটা ঢাকেনি, কিন্তু যেটা ঢাকবার কথা ছিল না সেটা ঠিক ঢেকে রেখেছে। মানে গাড়ির নাম্বার প্লেট ঢেকে রেখেছে, এবার কি খুলে রেখেছে বুঝে নাও। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার ভিডিওতে খুবই শিক্ষামূলক জিনিস, মানে ওই আর কি। আর শুধু এরকম শিক্ষামূলক জিনিস নয়, এনার প্রত্যেকদিন একজনের সাথে একরকম ভাবে ঝামেলা লেগেই থাকে, যে জিনিসগুলো আমরা কন্টেন্টের মাধ্যমে প্রকাশ পাই। যেমন এক্সাম্পল হিসেবে ধরে রাখো, বাস ড্রাইভারের সাথে ঝামেলা, বাইক চালকের সাথে ঝামেলা, ড্রেসের দোকানদারের সাথে ঝামেলা, এইসব জিনিসগুলো মানুষ কখন করে? তখনই করে যখন মানুষের মানুষকে থেকে গাঁটটা ফাটে। জানি না এই ভিডিওটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কারণ দাদা হচ্ছে অনেক বড় একটা ব্যক্তি, দাদার অনেকগুলো রেস্টুরেন্ট আর হোটেল আছে, দাদা অনেকগুলো ফোনের দোকানের মালিক, দাদা আবার বড় বিজনেসম্যান, কারণ সবাই তার মাথায় ছাতা ধরে। সরি স্যার, কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে গেল। মানে মানুষ ফুটো জাঙ্গিয়া সেটা স্বীকার করবে না, বলবে ও ইচ্ছা করে ব্র্যান্ডেড জাঙ্গিয়া কিনেছিলাম, তখন ইচ্ছা করে হোল দেওয়া হয়েছে, হোল দিয়ে যাতে আমার হোলের মধ্যে হাওয়া লাগে। হ্যাঁ ভাই ঠিক আছে। তাহলে আর তোমাদের বুঝতে পারি না যে আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে, জানি তোমরা অনেকটাই এক্সাইটেড আছো। তবে ভিডিওটা শুরু করার একটা কথা বলি, তোমাদের একটা জিনিস কম্প্রোমাইজ করতে, আমার গলাটা একটু বসে আছে, শরীরটা একটু খারাপ ছিল, ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে নাকে ক্লিপ আটকে যেরকম ভাবে কথা বললে আওয়াজ বেরোয় ওরকমই সাউন্ডটা আসছে, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নাও। যাক আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করি। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলো একটা ব্র্যান্ড নিউ ভিডিও, সুইটহার্টস অ্যান্ড বকে ভাট কানে গুজনা হেডফোন আছে, ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। প্রথমেই চলে আসি দাদার করা ক্রিয়েটিভিটি কয়েকটা সুন্দর সুন্দর শর্ট ফিল্মের উপরে। দাদার প্রত্যেকটা ভিডিওর উপরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, আর তার ক্যাপশনে থাকে ডোন্ট জাজা বুক বাই ইটস কভার। স্যার কখন আসবে? বললো তো 5 মিনিট লাগবে। ডোন্ট জাজা বুক মানে খাতা বইয়ের কথা বলা হয়নি, এখানে অন্যরকম বুকের কথা বলা হয়েছে, তাই দাদার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মেইনলি বুকের দিকেই সবাই ফোকাস রাখে। আজকে একটু লেট করে ফেললো না স্যার? মায়া ও, না হলে এটাই বলো কোন মোবাইল শোরুমের সেলসম্যানরা এরকম টাইপের ড্রেস পরে থাকবে? এই ও এত বছর বাদে এখানে এখানে কি বলছো দাদা, কি বলছো, কি দেখাতে বলছে? ফোনের শোরুম, এখানে তোমরা দুজন কাজ করছো, দুটো মেয়ে, তাহলে সেখানে মানুষজন এসে তোমাদের প্রথমে কি দেখাতে বলবে? কি দেখাতে বলছে? তোর বাবা মিছি মাখো, এই মাখো, তাই মাখো। কিন্তু এখানে তো তোমার আমার মাইন্ডসেটের স্টোরি চলবে না, এখানে ক্যানবি দাদা যেরকম চাইবে ওরকম ভাবে স্টোরি টেলিং হবে। কম দামি ফোন না, ওর কোনো ক্ষমতা আছে বেশি দামে ফোন দেবে? প্রথমে ক্যানবি দাদাকে বিভৎস অপমান করা হয়, তারপরে ক্যানবি দাদা বেরোয় সেই দোকানের মালিক। তোমরা দুজন জানো উনি কে? এই এলাকার যে কটা মোবাইলের দোকান দেখছো আমাদের, সব কটা দোকানের সব থেকে বড় ইনভেস্টর উনি। দেখলে ঠিক ধরেছিলাম না, ইনি নয় মালিক বেরোবে, নয় কোনো বড় মাথা বেরোবে। সঠিক বলেছেন, অডিতে তো বসে যাওয়ার কোনো অকাতই নেই, তো টায়ারের দাম জানিস? গাড়িতে বসে আবার অকাত নেই বলে তাকে নাকি আবার টায়ারের দাম জানতে হবে। অবশ্য তোমার আবার কোনো দোষ নেই, কারণ মাথা তো মেরেছে অন্যজন স্ক্রিপ্টে, তার মাথায় তো আবার হালকা গোবর আছে। গাড়ি দেখালে স্কুটি দেখালে কিন্তু একটা জিনিস একটু মিস চলে গেল না, হায়াবুসাটা কোথায়? হায়াবুসাটা পাশে রাখতে পারতে, তাহলে কি একটা প্রপার কন্টেন্ট হতো? স্কুটির দাম হচ্ছে 120,000 টাকা, আমার জুতোটার দাম 120,000 টাকা। এনার ভিডিওর থেকে জি বাংলা সিরিয়ালগুলো অনেক বেশি বেটার, কারণ সেগুলোর প্রত্যেক কটা এপিসোডে এক রকম টুইস্ট থাকে, কিন্তু এনার ভিডিওর প্যাটার্ন আর চিরুনি দিয়ে তলার বাল আচড়ানো দুটোই সমান। সরি স্যার, সরি আজ লেট হয়ে গেল আমার খুব। এ কি এটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্রেস না? সরি স্যার, কোনো প্রবলেম হয়নি, আমার একটু লেট হয়ে গেল। কিন্তু বাজেট দাদা তোমার এতটাই লো, এরকম চেহারার বডিগার্ড, তোমার যদি কোনো গুন্ডারা অ্যাটাক করতে আসে তো দেখেই ভয় পেয়ে যাবে, কারণ বডিগার্ড যদি সামনে দাঁড়ায় তাকে ধরলেই তো তার হাত ভেঙে যাবে, ওই ভয় মারামারিও করবে না, ভালোই প্ল্যান আছে তোমার। তবে যে তোমার মাথায় যে তুমি প্রত্যেকটা ভিডিওতে ছাতা ধরাও, ছাতাগুলো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন আনতে পারতে, এত বড় একটা অ্যারোস্টিকের লোক তুমি, এত বড় একজন বিজনেসম্যান, কিন্তু ছাতা তোমার ফাটা। এ স্যার চলুন চলুন চলুন, ওখানে বৃষ্টি পড়ছে, ফালতু দাঁড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? এটাকেই বলে না এই ঘরে খাই বেশি, একটা অডি গাড়ি কিনে নিয়েছো কিন্তু একটা ভালো ছাতা কিনতে পারোনি। তুমি যে এত বড় একটা বিজনেসম্যান সেটা আমরা সবাই বুঝে গেছি, কিন্তু বড় বিজনেসম্যানেরাও কি এরকম প্ল্যানেট মার্কেট দিয়ে 250 টাকা চশমা কিনতে যায়? দেবে না তো, ফেরত নেবে না, দেবে চশমা। এতই যখন ভালো চশমা, এতই যখন ব্র্যান্ডেড চশমার প্রয়োজন, তাহলে একটা ব্র্যান্ডেড দোকানে যাও না, ফুটে গিয়ে তুমি ব্র্যান্ডেড জিনিস খুঁজছো। আর এই লোকটা নিশ্চয়ই কোনো মজবুরি আছে, সেই জন্যই এখানে এসে বিজনেস করছে, কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এমন ভাবে এনাকে ট্রিট করছো যেন মনে ইনি দাগি আসামি। আচ্ছা বলিও নি, এরকম লোকটা বোকা মানে কি অসভ্য লোক, উনি
লোকটা একটু করে ডিসপিউট চশমা দিয়ে দিয়েছিল বলে তিনি নাকি একজন অসভ্য লোক হয়ে গেল। তাহলে তোমরা যখন মালপত্র কিনছিলে তখন দেখে নাওনি কোন চশমাটা ভালো কিছুই বুঝতে পারছি না, এরকম করে চশমা কিনছিলে নাকি? তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। এই যে তুমি তোমার ভিডিওর মধ্যে এরকম ওপেনলি ভাবে বলে দাও এরকম চশমা প্রত্যেক দিন কিনে কিনে আমি ভেঙে দেবো, মানে লোকে তোমায় কি ভাবছে, বড় লোকই ভাবছে। আর এর জন্যই মানুষের ফলস্বরূপ কি করছে, গাড়ি এক জায়গায় পার্কিং করে দিয়ে গেছি, দেখো টেল লাইটটা পুরো ভেঙে দিয়েছে। টেল লাইটে তাহলে লাইটার কভার লাগাতে হবে, ওখানে একটা সানগ্লাস কিনে পরে দাও, কারণ তুমি তো রোজ একটা করে কেনো আর একটা করে ভাঙো। শুধু সানগ্লাসের দোকানদার সাধারণ দাদার সাথে ঝামেলা, নর্মাল জামা প্যান্টের দোকানদারও লেগে যায়। মানে দাদা আমাদের এত পরিমানে সৎ আর এত পরিমানে ভালো মানুষ না, ওই জন্য কেউ দাদাকে সহ্য করতে পারে না, সবাই দাদার সাথে ঝামেলা করে। দাদা আমাদের সাধারণ জনতার কতটা পরিমাণে হেল্প করে, দাদা উবের ড্রাইভার পর্যন্ত হয়ে যায়, আর উবের ড্রাইভার হয়ে প্যাসেঞ্জারের কাছ দিয়ে টাকা পয়সা কিছু দাবি করে না, চুর দাবি করে। কোন উবের ড্রাইভার দাদা আবার আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে যেও না এইসব, তাহলে বিপরীত দিক থেকে ওই গাড়ির গিয়ার খুলে তোমার পশ্চাতে ঢুকিয়ে দিতে পারে, তাই এইসব একদম ডোন্ট ট্রাই। বুঝতে পারছো না এটা ক্যান বি দাদার ভিডিও, এখানে সব এরকমই হয়। মানে মেয়েটাকে বললো যে আমার এখানে পশা দেখাচ্ছে না, আমার এখানে কিস দেখাচ্ছে, মেয়েটা বললো দো কিস দেখা দে, ঠিক আছে কিস দিয়ে দিচ্ছি। এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে ফুচকার দোকানে কিরকম লাইন পড়ে নোটিশ করে যেত, সব ছেলেরা ভাই একটা করে ফুচকার দোকান খুলে নিত আর ফুচকা খাইয়ে বলতো আমার পয়সা লাগবে না। প্র্যাঙ্কটা দাদা প্র্যাঙ্কের মতোই করায়, কাউকে বুঝতে দেয় না ঠিকই, কিন্তু আমরা ঠিকই বুঝে ফেলি। যেমন কিনা এটাই দেখো না, এই মেয়েটা আগে থেকে সবকিছু জানতো যে ক্যামেরাটা কোথায় রাখা আছে, তারপরেও সে নাকি চুমু ফুমু খেলো, মানে স্ব ইচ্ছায় সুন্দর টাইপের একটা MMS তৈরি করানো যাকে বলে। কোথায় কোথায় ক্যামেরা চলছে আমি দেখতে পাচ্ছি না তো কিছু। তারপরে আছে দাদার ভিডিওতে ভাড়া করা কিছু লেজিট টাইপের গুন্ডাদের উপরে। আরে ভাই লাগ জায়গা তো, লাগ জায়গা তো, এইগুলো নাকি গুন্ডা, প্রত্যেক কটাকে টাকাও দেয়নি মনে হয়, 50 টাকার একটা করে খাম দিয়ে দিয়ে চ ভাই একটু গুন্ডা অ্যাক্টিং করে দিবি। জনসিনা প্যান্টের চেন খুলে মুতবার সময় এরকম টাইপের গুন্ডা বার করো, তারপরে মোতে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে তুমি তাকে পাগল শুধু এরকম করে খিস্তি দিয়ে দেবে। আর এইটা কি ভাই, এইটা কি কেকটা নিয়ে যাওয়ার জন্য কি কালো পলিথিনের প্যাকেট দিয়েছিল এই মেয়েটা, কি সেটা খুলে পড়ে নিয়েছে নাকি? মানে তুমি যেরকম ভাবে তোমার ভাইকে ভালোবাসো ঠিক সেরকম ভাবে তোমার অডিয়েন্স তোমাকে ভালোবাসে, সেই জন্যই তোমায় ভালোবেসে। তুই একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি, এরকম ভাবে দেখিয়ে বললে তো সব ভিখারি রাজি হয়ে যাবে, মানে মুখ দেখিয়ে বললে তো সব ভিখারি রাজি হয়ে যাবে, মাস্ক পরা ছিল না তো ওই জন্যই ওইটার কথাই বলছি। তুই বয়ফ্রেন্ড হবি কি হবি না বল একদিনের জন্য। এই জন্যই ভাবি এতদিন ধরে আমার গার্লফ্রেন্ড কেন হচ্ছে না, তো দাদা দাদার ভিডিওর মধ্যে সুন্দর একটা সোশ্যাল মেসেজ দিয়ে দিয়েছে যে যাদের কোনো গার্লফ্রেন্ড নেই তারা রাস্তায় এরকম ভিখারি সেজে বসে থাকো, তাহলে তোমার এরকম মেয়েরা এসে প্রপোজ করবে, আর শুধু প্রপোজই নয় টাকা দেবেন। কত টাকা দেবেন? দেখ আমি কিন্তু তোকে 10,000 টাকা দেব। আর সামনে পুজো চলে এসছে, তাই আর কিছু করার নেই, হাতে কোনো উপায়ও নেই, সমাজ রেও চললাম তাহলে পার্সোনাল বিজনেস, কাউকে জানিও ঠিক আছে, যে যে আমার ভিডিও দেখছো তারা এই শিক্ষাটা নিও আর বাদবাকি কেউ নিও না, কারণ বেশি ভিড় হয়ে গেলে এই লাইনের মধ্যে আমাদের বিজনেসটা একটু ডাউন হয়ে যাবে, বুঝতেই তো পেরেছো। যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাটের মধ্যে কিছু ফেলে দিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ভিডিওর মধ্যে যদি আমি একটু ভালো রেসপন্স পেয়ে যাই তাহলে ছিপ দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটা তোমরা জানতে, এবার দেখাবো দড়ি দিয়ে কিভাবে গার্লফ্রেন্ড ধরতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভারটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা শুধু ভিডিও দেখছো সাবস্ক্রাইবটা কেন করছো না বুঝতে পারছি না, এটাও ঘেমে গেছি, ঘেমে পুরো স্নান হয়ে গেছি, সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो के दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं हाँ।